আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মেয়েদের মাসিকের সময় জিকির করা, দরুদ পড়া, ইবাদত করা, এই কাজগুলো করা যাবে কিনা, তারা কিভাবে করবে, কিভাবে ওই সময় ইবাদত করবে যদি করা যায়, আর যদি না করা যায় তাহলে কি করবে, এ বিষয়ে ফুকাহা একরাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। এক্ষেত্রে মেয়েদের যদি মাসিক হয়ে যায় তাহলে তারা মুখস্থ কোরআন তেলাওয়াত একেবারে ভেঙ্গে ভেঙ্গে করতে পারবে, অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একেবারে না বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এভাবে পড়তে পারবে। তো এভাবে পড়ার মধ্যে যেহেতু মজা নেই, এজন্য এভাবে আমরা পড়বো না। এক কথায় বলতে গেলে মুখস্থ কোরআন তেলাওয়াত এই মাসিক অবস্থায় করা যাবে না, যদিও বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে, এই জন্য আমরা না করাটাই ভালো, এটা আমরা এই অবস্থায় করব না, আর দেখে তো করাই যাবে না। তাহলে কি করতে হবে, এই অবস্থায় অন্য কেউ যদি কোরআন শরীফ পড়ে আপনি তার থেকে কোরআন শরীফ শুনতে পারবেন, রেডিও তারপর মোবাইল থেকে অডিও এগুলোর মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, শুনলেও আপনার সমপরিমাণ সওয়াব লাভ হবে। তবে এখানেও আবার অনেকেই বলে থাকে যে আসলে হুজুর শোনাও তো যাবে না, শুনলে তো সমপরিমাণ সওয়াব হয় না, কোরআন হাদিসের মধ্যে আপনাদের আপনাকে পড়তে নিষেধ করা হয়েছে, শুনতে নিষেধ করা হয়নি, এজন্য আপনি শুনতে পারবেন পড়বেন না। তো এই অবস্থায় আপনি যে কোনো ধরনের দুরুদ শরীফ পাঠ করতে পারবেন, রাসূলের উপর দুরুদ পড়তে পারবেন, এবং বাথরুমে ঢোকার দোয়া, তারপর ঘরে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, এই জাতীয় মাসনুন দোয়া, খাবারের দোয়া, খাবার শেষ করার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, এই দোয়াগুলো যে দোয়াগুলো রেগুলার প্রয়োজন হয় এই দোয়াগুলো আপনারা পাঠ করতে পারবেন, এবং রাসূলের উপর দুরুদ শরীফ পাঠ করতে পারবেন, এবং ইস্তেগফার পাঠ করতে পারবেন, তওবা পাঠ করতে পারবেন। অনেকেই বলে যে হুজুর তওবা করে কিভাবে, তওবার নিয়ম হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাই তওবা, মানে আমি যে কাজগুলো করেছি এই কাজের জন্য, কৃতকর্মের জন্য, পাপের জন্য, ভুলের জন্য আল্লাহর নিকট আমি ক্ষমা চাচ্ছি, এটাই ইস্তেগফার। অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে যে ইস্তেগফার পারে সে সেটা পড়বে। অথবা এমন আরেকটা ইস্তেগফার আছে সাইয়্যিদুল ইস্তেগফার, এটা অনেক গুরুত্বপূর্ণ ইস্তেগফার, এটা পড়লে অনেক ফজিলত আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সুনাতু ওয়া আবুলুকা বি নিয়ামাতিকা আলিয়্যা ওয়া আবুলুকা বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। এটা যদি কেউ পারেন এটাও পড়তে পারেন। এই যেহেতু আপনার ইস্তেগফার, দোয়া, দুরুদ আল্লাহর নিকট এভাবে মোনাজাত করতে পারবেন, অসুবিধা নাই, মোনাজাত করতে পারবেন, দোয়া করতে পারবেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো হায়াজ অবস্থায়, মাসিক অবস্থায়, মিন্স অবস্থায় আপনারা এগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো এমনই কোরআন হাদিস থেকে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।